ইউরোপে বাড়ছে বাংলাদেশি সাইকেলের চাহিদা। বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে গত কয়েক বছরে যে কয়েকটি শিল্প বেশ তাক লাগিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইসাইকেল। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে ধারাবাহিকভাবে বাইসাইকেলের রপ্তানি বেড়েছে। ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের বাইসাইকেল এখন বেশ সমাদৃত। ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক এবং অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে এসব সাইকেল রপ্তানি হচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে ব্রিটেন এবং জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে যত সাইকেল আমদানি করা হয় তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব মতে 2019 থেকে 2020 সালে বাংলাদেশ থেকে বাইসাইকেল রপ্তানি করে $97 মিলিয়ন আয় হয়েছিল। 2020 থেকে 2021 সালে সেটি বেড়ে দাঁড়ায় $130 মিলিয়ন। এছাড়া 2021 থেকে 2022 অর্থ বছরে সেটি বেড়ে $140 মিলিয়ন হয়। বাংলাদেশের রপ্তানিকারকরা বলছেন, ইউরোপের বাজারে যেসব বাইসাইকেল রপ্তানি করা হয় সেগুলোর মধ্যে বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ দাম $1,20,000 থেকে $1,50,000 পর্যন্ত রয়েছে। বাহন হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে বাইসাইকেল এমনিতেই পছন্দ করেন অনেকে। একদিকে স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং অন্যদিকে পরিবেশ বান্ধব, এই দুটো কারণে ইউরোপের বিভিন্ন দেশে সাইকেলের চাহিদা বাড়ছে। ইউরোপের দেশগুলো একসময় বাইসাইকেল বেশি আমদানি করত চীন থেকে, কিন্তু চীন থেকে আমদানি করা বাইসাইকেলের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করে ইউরোপের দেশগুলো 1993 সাল থেকে। এই শুল্ক হার প্রায় 48% পর্যন্ত। এছাড়া 2013 সাল থেকে উচ্চ হারে শুল্ক আরোপ করা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া, ফিলিপিন থেকে আমদানি করা সাইকেলের ওপর। এর ফলে সম্ভাবনার দুয়ার খুলে যায় বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে ইউরোপের বাজারে সাইকেল রপ্তানি করে প্রাণ আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল বলেন, ইউরোপের দেশগুলোতে বেশিরভাগ বাইসাইকেল আমদানি হতো চীন থেকে। চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক বিরোধের কারণে আমাদের জন্য এই সুযোগ বেশি তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রতি বছর প্রায় 2 কোটির মতো সাইকেল বিক্রি হয়। এর মধ্যে ইউরোপ বাংলাদেশ থেকে 8% সাইকেল আমদানি করেছে বলে ইউরোস্টেট তথ্য দিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাইসাইকেলের ডিজাইন পাঠানো হয় বাংলাদেশের কোম্পানিগুলোকে, তারপর সেই ডিজাইন অনুযায়ী সাইকেল বানিয়ে ইউরোপে রপ্তানি করা হয়। ইউরোপে বর্তমান যত সাইকেল বিক্রি করা হয় সেটির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 2030 সাল নাগাদ ইউরোপে প্রতি বছর 3 কোটি সাইকেল বিক্রি হবে। বাংলাদেশের জন্য এটি আরও বেশি সুযোগ তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছে।